বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে চোট পেয়ে বসলেন ভারতের এই তারকা ক্রিকেটার। আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য রবিবার থেকে ওভালে অনুশীলন শুরু করলো টিম ইন্ডিয়া। অনুশীলনের প্রথম দিনেই বড় চোট পেলেও টিম ইন্ডিয়ার তারকা উইকেট কিপার ঈশান কিষাণ। নেটে যখন ব্যাটিং করছেন ঈশান কিষাণ, সেই সময় নেট বোলার অনিকেত চৌধুরীর একটি রাইজিং ডেলিভারিতে হাতে চোট পান তিনি, আর তারপর নেট থেকে বেরিয়ে আসেন ঈশান। এরপর ভারতীয় দলে মেডিকেল দল ঈশানের চিকিৎসা করে, সেখানে কিছু বরফ দেয় এবং তারপর ব্যান্ডেজ লাগিয়ে দেয়। এর কিছু মিনিট পর দেখা যায় ঈশানকে শুভমান গিলের সাথে কথাবার্তা বলতে। কিন্তু যেটা ভালো দৃশ্য, সেটা হলো ঈশানকে দুটো ব্যাট হাতে ধরতে দেখা গিয়েছে এবং যে হাতে চোট পেয়েছিলেন সেই হাত দিয়েই ব্যাট দুটোকে সুইং করতে দেখা গিয়েছে, আর সেই ব্যাটগুলি নিয়ে তিনি মাঠ ছাড়লেন। এখন এটি গুরুত্বপূর্ণ হবে এই ফাইনালে কে ভারতের হয়ে উইকেট কিপিং করবে। মূলত যার সম্ভাবনা তাতে কে এস ভরত হয়তো কিপিংয়ের দায়িত্ব নিতে পারেন, যেখানে তিনি স্লিপ ফিল্ডার হিসেবে পেয়েছিলেন চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, শুভমান গিল এবং অজিঙ্ক রাহানেকে। এদিকে ঈশানের কথা বললে, প্রায় আধ ঘন্টা ধরে তিনি নেটে ব্যাটিং করছিলেন। কে এস ভরতকে পূজারা, বিরাট, শুভমান এবং রাহানের সাথে স্লিপে ফিল্ডিং করতে দেখা গিয়েছে। ফাইনালে কয়েকদিন আগে বোঝা যাবে ভরত না ঈশান কে কিপিং করবে ভারতের হয়ে। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।